গাজীপুরে পোশাক কারখানা শ্রমিক এবং এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 5 শ্রমিক। এ ঘটনায় পাশের আরেকটি কারখানায় আগুন দেয় বিক্ষুব্ধরা। বেতন পরিশোধের দাবি জানিয়ে সকালে নগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকরা। একই সময়ে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধের ঘোষণায় জেলার জিরানি বাজার এলাকায় একই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছিলেন ডরিন গার্মেন্টসের শ্রমিকরাও। এ সময় তাদের এই আন্দোলনে যোগ দেওয়ার কথা বললে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাধে আশুলিয়া কলটা সুটি এলাকার অ্যামাজন নিটওয়্যার কারখানার শ্রমিক ও এলাকাবাসীর। ক্ষুব্ধ হয়ে অ্যামাজন নিটওয়্যার কারখানার আগুন দেয় আন্দোলনকারীরা। এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারীরা।